জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির সমালোচনার মুখে পড়েছেন। হৃদিতা সিনেমার ট্রেইলার প্রকাশ হওয়ার পর পূজা চেরির একটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। তোপের মুখে পড়ে পূজার সেই দৃশ্যটি কর্তন করে ট্রেইলার প্রকাশ করেন নির্মাতা। ট্রেইলারে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় পূজাকে। ক্যানভাসে তুলি রাচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্র রূপদানকারী এবিএম সুমনকে। ক্যামেরায় পূজা সাবলীল থাকলেও এ দৃশ্য মেনে নিতে পারেননি নেটিজেনরা, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। 2019-20 অর্থ বছরে 55 লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। এছাড়া আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরি আলম, আর্জুমান নারা প্রমুখ। এদিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে হৃদিতা। ট্রেইলার থেকে পূজার বিতর্কিত যে দৃশ্য বাদ দেওয়া হয়েছে সেই অংশটুকু কি সিনেমা থেকেই বাদ দেওয়া হবে, এমনই প্রশ্নের মুখে পড়েন সিনেমার নির্মাতা। নির্মাতা জানান, একটি চলচ্চিত্র নিয়ে একজন নির্মাতার দীর্ঘদিনের স্বপ্ন পরিকল্পনা থাকে, আর তা বাস্তবে রূপ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয় নির্মাতাকে। তিলে তিলে গড়া এমন একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পর তার বুকে কাঁচি চালাতে চান না কোনো নির্মাতা, এটাই হয়তো স্বাভাবিক। পূজা চেরির বিবস্ত্র ওই দৃশ্য কর্তন করা হবে না। এই বিষয়ে পরিচালক ইস্পাহানি রাইজিং বিডিকে বলেন, আমার সিনেমাটি সেন্সর করা, ওই দৃশ্য নিয়ে কথা বলতে চাই না। কয়েকটি ফ্রেমের একটি শট নিয়ে মানুষ সমালোচনা করবে এটা আমি চাইনি, যে কারণে ট্রেইলার থেকে দৃশ্যটি মুছে দিয়েছি। গত 20 সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে পূজা চেরি অভিনীত হৃদিতা সিনেমার ট্রেইলার। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।